শব্দ দূষণ রোধে সুরের মূর্ছনা। সানাইয়ের সুরে বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতীর পুজো হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে। কনের সাজে দেবী সরস্বতীকে সাজানো হয়েছে। বিয়েবাড়ির আদলে গড়ে তোলা হয়েছে পূজা মণ্ডপ। একটি প্রতিবেদন। শব্দ দূষণ রোধে সুরের মূর্ছনা, বাজছে সানাইয়ের সুর। আজ বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতী পূজা। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কোটাসুর সোনালী সংঘ অভিনব ভাবনায় তাদের 21তম বর্ষে বাণী বন্দনায় থিম সাজিয়েছে কনের সাজে সরস্বতী। বিয়ে বাড়ির আদলেই গড়ে তুলেছে পূজা মণ্ডপ। শব্দ দূষণ রোধে বাজানো হচ্ছে সানাইয়ের সুর। বিয়ের টোপরের আদলে 22 ফুট উচ্চতার পূজা মণ্ডপে ড্রেসিং টেবিলের সামনেই মা সরস্বতীর আসন। আধুনিক বিয়ে বাড়ির আদলে কফি স্টল, ফুচকা স্টল এবং রংবাহারি আলোকসজ্জা। প্রতিক্রিয়া জানিয়েছেন ক্লাবের উপদেষ্টা শিক্ষক পরেশ ভান্ডারী। কনের সাজে সরস্বতী, যে লকডাউনে দীর্ঘ 2 বছর ধরে লকডাউনের জন্য যে বিয়ের অনুষ্ঠান থাকলেও কেউ অংশগ্রহণ করতে পারছে না, তার জন্য যে সবার মধ্যে একটা মনের দুঃখ, সেটা কৃত্রিমভাবে তার স্বাদ উপলব্ধি করার জন্য আমাদের ইচ্ছা। আপনাদের এবছর বাজেট মূল্য প্রায় 1 লক্ষ টাকা। আর এই যে আমরা নিজেরাই ছেলে মেয়েরা সব নিজেরাই পরিশ্রম করে ফেলে দেওয়া মেটেরিয়াল দিয়ে, তুচ্ছ মেটেরিয়াল দিয়ে আমরা এই মণ্ডপ তৈরি করেছি। শম্ভুনাথ সেন, দূরদর্শন সংবাদ, বীরভূম।